কেমন আছিস? হ্যাঁ, আমি খুবই ভালো আছি। বেশ, চল। ভালোই ভিডিও করছে। হ্যাঁ চল, আছে চল, আজকে কাকাকে একটা ভিডিও করতে বলি। হ্যাঁ চল। আপনারা সবই দেখলেন, ভাগ্নি আর আমার ভাইজি পাস্তা খেতে চেয়েছিল, তাই ওই পাস্তার প্রিপারেশন চলছে। পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, গাজর কাটা, এগুলোই চলছে। সো এগুলো সব কাটাকাটি হয়ে যাক, তারপর কথা বলি। ফাইনালি সব কাটাকাটি কমপ্লিট। এরপর আমি পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম, আর তারপর একটা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যেগুলো কেটে রেখেছি সেগুলো ভাজবো বলে। চলুন আগে এগুলো ভালো করে ভাজা হোক, তারপরে কথা বলি। তো ওগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটা আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম ওখানে। ওটা কিছুক্ষণ কষানোর পর তারপর আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, তারপর সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ অ্যাড করে নিলাম, তারপরে কিছুক্ষণ কষালাম। সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি ম্যাগি মশলা দিয়েছিলাম আর জলজিরা দিয়েছিলাম। জলজিরা কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার তো খুব ভালো লাগে, সব খাবারেই প্রায় জলজিরা দেওয়া যায়। এটা দেওয়ার পর ভালো করে উল্টো পাল্টা করে নিলাম, যাতে মশলাটা পাস্তার সঙ্গে ভালোভাবে লেগে যায়। তারপরে এটা আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম একটু, তারপর ওদেরকে সার্ভ করে দিলাম। আসলে বাচ্চাদের আবদার খুব আমার প্রিয়, যারা আছে তাদের ভিডিওগুলো বানানোর জন্য খুবই মনে কষ্ট করতে হয়।